জনসংখ্যাতকৈ বেছি আধার কার্ড, অবৈধ বাংলাদেশীর হাতত পৰিছে নেকি আধার কার্ড? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সন্দেহ, অবৈধ বাংলাদেশীও লাভ করেছে আধার কার্ড। মুখ্যমন্ত্রীর ক্ষোভ, অবৈধ বাংলাদেশীর চরণীয়া পথার নেকি অসম? সরকারি তথ্য অনুসরি জনগাঁথনি সলনি হওয়া চারি জেলা বরপেটা, ধুবুরী, মরিগাঁও আর নগাঁও, এই চারি জেলার জনসংখ্যার তুলনাত ইস্যু হয়েছে অধিক সংখ্যক আধার কার্ড। তথ্য অনুসরি বরপেটাত আধার লাভ করেছে 103.74%, ধুবুরীত 103.48%, মরিগাঁওত 101.67% আর নগাঁওত 100.48%। অসমৰ বহুকেইখন জিলাত, ধুবুরী, গোয়ালপাড়া আদিত জনসংখ্যাতকৈ বেছি আধার কার্ড ইস্যু হয়েছে। ডেফিনেটলি করবাত নহয় করবাত সন্দেহযুক্ত লোকেও আধার লব সক্ষম হয়েছে। পিছে এতিয়াৰে পৰা আধার কার্ড পাবলৈ সন্মুখীন হব লাগিব কঠিন পরীক্ষার। এনআরসিত আবেদন নকৰা কোনো লোকে লাভ নকৰে আধার, এনআরসিত আবেদনকারীহে লাভ কৰিব আধার। অসম সরকারে অহা 10 দিনের ভিতর এটা আমি নোটিফিকেশন ইস্যু করিম যে যদি আপনি অরিজিনেলি এনআরসিত আবেদন করা নাছিল তেতিয়াহলে আপনি অসমত আধার নাপাব। নাম থাকা আর না থাকা পিছর কথা, কিন্তু অন্তত আবেদনকারী হব লাগিব। অবশ্যই পিতৃ মাতৃৰ আধার থাকিলে সন্তানে আধার কার্ড পাব, অথবা চাহবাগিচা অঞ্চলের লোকের ক্ষেত্রে কিছু শিথিলতা থাকিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যখন জেনুইন মানুষের হাতত এতিয়াও আধার নাই, আবেদন করে লই লোক, আমি এসওপি এখন দিম। কিন্তু অহা 1 অক্টোবরেরপরা আধার লাভ করাটো এটা কঠিন পরীক্ষার মাজেরে যাব লাগিব। ইপিনে ভারত বাংলাদেশ সীমান্তত শেহতীয়াকৈ গ্রেপ্তার হয়েছে 58 অনুপ্রবেশকারী। মাথো 3 মাহত 58 অনুপ্রবেশকারী গ্রেপ্তারের পিছতে কঠোর হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেয়ে বিদেশীক চিনাক্ত করবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জারি করেছে কেতবোর নতুন নীতি নির্দেশ। বাংলাদেশের পৰা কম করিয়ে হোক মাহত 20 জন, 30 জন, 25 জন অনুপ্রবেশকারীক আমি গ্রেপ্তার করবলৈ বা গ্রেপ্তার করে পুষবেক করবলৈ সক্ষম হয়েছো। ইয়ে প্রমাণ করে যে করবাত নহয় করবাত অনুপ্রবেশকারী কম সংখ্যক হলেও আহি আছে। সেই কারণে আমি অসম গভর্নমেন্টের ফালৰ পৰা বিদেশী নাগরিক চিনাক্তকরণের যেটো প্রক্রিয়া তাক আজি আমি ইন্টেনসিফাই করিবৰ বাবে এটা আমি নির্দেশ দিছো। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, অসম নভি। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।